বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা কয়েকদিন পূর্বে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেখতে গিয়েছিলাম। আমি 22 বছর পরে সামনাসামনি ওনাকে দেখতে পেয়েছি। 22 বছর পূর্বে যখন গিয়েছি নরমাল চেয়ারে উনি বসতে পারতেন না, আর এইবার যাইয়া দেখলাম যে ছোট্ট একটা চেয়ারের মধ্যে বসে আছেন, হাতগুলো অনেকটা বাঁকা হওয়ার পথে। আমার কাছে ওনাকে জীবিত মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে অর্ধমৃত মানুষ। তিনবারের প্রধানমন্ত্রী, একটা মানুষ সম্পর্কে একটু পূর্বে বাবলু যেটা বলেছে, কোনো মানুষ যদি তার অন্তরে যদি মানুষের হৃদয় থাকে, যদি জানোয়ার বা পশুর হৃদয় না থাকে, এই ধরনের আচরণ করতে পারে না। উনাকে মুক্তি দেবেন কিনা সেটা পরের কথা, আগে বাঁচতে দেবেন কিনা এটা বলুন। এই সরকারের কোনো সরকারের যদি মনে অন্তরে যদি মানুষের হৃদয় থেকে থাকে, খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এই প্রশ্নে আমাদের এই গণতন্ত্র মঞ্চের এবং সারা দেশের মানুষ, আমার এলাকায় আমার স্ত্রী যখন মানুষের কাছে যায় তখন জনগণ জিজ্ঞাসা করে আমাদের মা কবে আসবে, মানে খালেদা জিয়া সম্পর্কে এত বেশি ভালোবাসে যেটা বলার বাইরে না। আমি আপনাদেরকে অনুরোধ করব মিডিয়ার সবাইকে এই মহিলাকে বাঁচানোর জন্য, আমাদের আর করার কিছু নেই, এক যুদ্ধ করা ছাড়া, লড়াই করার তো যুদ্ধ করা ছাড়া, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছি, প্রথম যুদ্ধ তো এই সরকার চুরি করে নিয়ে গেছে, অতএব আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। এই লড়াইয়ের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে, মান ইজ্জতের জন্য, গণতন্ত্র মঞ্চের ক্ষমতার জন্য নয়, আমরা কোনো দলের ক্ষমতার জন্য, কোনো ব্যক্তির ক্ষমতা, ব্যক্তিকে ক্ষমতাকে সরিয়ে আরেক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য গণতন্ত্র মন্ত্র রাজনীতি করছি না। আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। এইভাবে দেশে রাষ্ট্র আবার সরকার চলতে পারে না, শাসন ব্যবস্থা হতে পারে না। এটা সংস্কার প্রয়োজন, যাতে করে বারবার এই নির্বাচন নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, এই আমি বাবলু আমার নাম উচ্চারণ করেছে, আমার যাবজ্জীবন বা 10 বছর সাজা হয়েছিল, আমি জার্মানিতে ছিলাম, আর যারা সাজা দিয়েছে তারাই আমাকে আবার চিকিৎসার জন্য জার্মানিতে বনে পাঠিয়েছিল। উইলিয়াম বেবার ছিলেন 80 বছরের উপরে বৃদ্ধ একজন ডাক্তার, আমাকে সাসপেক্টেড ব্রেইন টিউমার মনে করে পাঠিয়েছিল। উনি আমার সমস্ত পরীক্ষা করে বললেন যে তোমার ব্রেইন টিউমার নেই। তখন সরকার আমার 6 মাসের মাথায় টাকা বন্ধ করে দেয়। তখন জার্মানিতে প্রায় 10,000 আমাদের জিএসডি নেতা কর্মী, ওরা বিদেশে ছিল, যাদের মেরে ফেলেছে আর যারা বেঁচে ছিল তাদের মধ্যে 10,000 ছিল জার্মানিতে, তারা বললো যে আপনি দেশে ফিরে যাবেন না, যত টাকা লাগে যতদিন দরকার আপনার আমরা আপনার সাহায্য দিয়ে সেটা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সে অবস্থায় আমি ছিলাম। আজকে খালেদা জিয়ার আপনি সাজা মুক্তি বাসায় থাকা এগুলি কোনো কথা না, আগে এই মানুষটিকে বাঁচতে দিতে হবে। আমার পরিষ্কার কথা, কোনো মানুষের হৃদয় যদি থাকে দেখলে আমি এই সরকার লোকদেরকে বলবো, আপনারা যান, আপনাদের রাষ্ট্রপতি আছে, স্পিকার যান, দেখে সরকার প্রধান আছে, দেখে যদি মনে হয় যে এই মহিলার চিকিৎসা করা প্রয়োজন নাই তাহলে বলেন। আমাকে যিনি বলেছেন, তিনি বলেছেন উনার লিভার নষ্ট হয়ে গেছে, এটা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, এই মানুষটিকে বাঁচতে দেবেন না, জেনে শুনে একটা মানুষকে হত্যার সামিল। আমি আশা করি এই সরকারের বিবেক, আজকে গণতন্ত্র মঞ্চের এই সাংবাদিকদের সামনে আমি বলছি, আপনারা বিষয়টিকে বিবেচনা নেবেন। আমি আসার পূর্বে একজন আমাকে চিঠিতে জানিয়েছে যে খালেদা জিয়ার দুঃসংবাদ আপনারা যে কোনো মুহূর্তে পেতে পারেন, এই চিঠিটি আমার পকেটে আছে। বাংলাদেশের রাজনীতি বিপর্যয়ের মুখে, এর অন্যতম কারণ হলো দিনের ভোট রাতে করেছেন, এবং রাত দিনের ভোট নির্বাচনের তারিখের দিনের চেয়ে 12 ঘন্টা কি 24 ঘন্টা আগে করেছেন। বস্তা বস্তা টাকা তখন সরকারের একটা দপ্তরে প্যাকেট করা ছিল, এখন যিনি এই প্যাকেটগুলো বিভিন্ন জেলায় পাঠিয়েছেন, উপজেলায় পাঠিয়েছেন, তিনি আজ বেঁচে নেই। আমি যখন নির্বাচনের তারিখে 2 দিন পূর্বে ঢাকা থেকে যাচ্ছিলাম রামগতি কমলনগর লক্ষ্মীপুরে, তখন কুমিল্লার পরে একটা রেস্টুরেন্টে এক ভদ্রলোক এসে আমাকে বললেন কোথায় যাচ্ছেন, আমি বললাম যে আমার নির্বাচনী এলাকায়। বললো নির্বাচন তো আপনি যাওয়ার আগে হয়ে যাবে, আমি তাই নাকি, যে ভদ্রলোকের কথাটা শুনে আমি নির্বাচনের আরও এক জায়গা থেকে কনফার্মেশনটা পেলাম। আমি কথাটাকে আমার
আস্থার মধ্যে নিয়ে আমি নির্বাচনের পূর্বের দিন সকাল 10টায় লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার উপজেলা হেডকোয়ার্টারে আমি একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তব্যটা তুলে ধরেছি এবং সেই বক্তব্যের কপি নির্বাচন কমিশনে আমি পাঠিয়েছিলাম। এই সরকার অসাংবিধানিক সরকার, ভোটারবিহীন সরকার। আগের সরকারের মেয়াদ থাকা অবস্থায় ওই আমরা গ্রামের দিকে অনেকে ছক্কা ভাঙ্গা খেলেছি, খেজুরের গুটি দিয়ে গর্তের মধ্যে খালি এবং একটার মধ্যে অনেকগুলো গুটি রেখে ছক্কা ভাঙ্গা, এডুম খালি ওডুম খালি, খদ্রানার ভাণ্ডারি। এই সরকারের অবস্থা অনেকটা তাই। এই পার্লামেন্টে সংসদটা রেখে দিচ্ছেন এই জন্য, যদি জনগণ এই নির্বাচন হতে না দেয় তাহলে ওই সংসদের অধিবেশন ডেকে একটা কিছু করতে পারে কি না ওইটার জন্য, এটা বোধ হয় সবাই এই অনুমানটা করতেছে। কিন্তু কনস্টিটিউশনে, যে কনস্টিটিউশনের কথা উনি এখন বলতেছেন, সংবিধানের কথা, এটাতেই রয়েছে এই একটা নির্বাচন করতে হলে অসাংবিধানিক একটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় সরকার গঠন তো দূরের কথা, দুটোই সরকার এবং অবৈধ সরকার নির্বাচন দুইটার কোনোটাই করতে পারে না। সংসদের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী সংসদের শপথ এবং সরকার গঠন করা যায় না, ফলে সরকার এবং সরকার দুইটাই অবৈধ এবং অসাংবিধানিক। আমি এখন সুপ্রিম কোর্টের ব্যাপারটা নিয়ে আসছি। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের কাস্টোডিয়ান, স্বীয় ক্ষমতা বলে ইংরেজিতে বলে সুমোটো, অত স্বপ্ন দিতে হয়ে সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে তার এখতিয়ার প্রয়োগ করে অসাংবিধানিক সরকারকে অবৈধ ঘোষণা করে সংবিধানের অভিভাবকের দায়িত্ব কত পালন করতে পারে, তার অর্থ এই সরকারকে অবৈধ বলে ঘোষণা করে দিতে পারে। সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন অসাংবিধানিক সরকারকে অবৈধ ঘোষণা করে হাতে যদি হারিকেন ধরায় দেয় তাহলে এত মানুষের প্রাণ দিতে হয়তো হবে না, তিনি বোধ রক্ত চাচ্ছেন। তো আমরা ছাত্র জীবনে স্লোগান দিতে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, উনি কত রক্ত চান আমি জানি না। হ্যাঁ, একটা হাদিস আছে, হাদিসটা হলো অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুইজন সমান। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, জিহাদ ঘোষণা করো, না পারলে ঘৃণা করো, প্রতিবাদ করো, কিন্তু এই চুপ করে থাকতে পারবা না। অতএব অসাংবিধানিক সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার যে কোনো ধরনের সংগ্রাম হবে ন্যায়সঙ্গত। যেমন ধরনের সমর্থনবিহীন অবৈধ সরকারকে ক্ষমতা দেওয়া হবে নৈতিকতা বিবর্জিত অপরাধ। নৈতিকতা, আমি এই নৈতিকতা শব্দটা একটু পরে আসতেছি। দেশকে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে, যেই শিশুটি জন্ম নেবে মায়ের গর্বে সেই শিশুটির মাথাও 1 লক্ষ টাকা ঋণ আছে, আগামী 50 বছর আমরা শোধ করতে পারবো কিনা জানি না। ব্যাংক দেউলিয়া, সমস্ত ব্যাংক ঋণ খেলাপিরা নিয়ে ওই একটু পূর্বে কে বলতেছিলেন, সিঙ্গাপুরে, দুবাইতে, বিভিন্ন জায়গায়, ক্যানাডা, আমেরিকাতে, বিভিন্ন দেশে লুটপাট করে নিয়ে সেখানে বাড়িঘর কিনেছেন, গাড়ি ভাড়া কিনেছেন। ওখানে অনেকে বলতেছেন যে আপনার পাসপোর্ট ভিসা তো বাতিল হয়ে গেছে, এবার বাড়ি যান। কারে বলতেছে এটা বুঝতে পারতেছেন তো আপনারা সবাই, আমি আর নাম ধরে বলতে চাচ্ছি না। বিদেশি মুদ্রা রিজার্ভ শূন্য, রিজার্ভ থাকে কমপক্ষে যাতে ফুড সিকিউরিটি, 5 মাসের খাদ্য কিনে দেয়। ঠাকুরঘরে কেড়ে কলা খায় না। খাদ্যমন্ত্রী, আজকে কোনো একটা পত্রিকা আছে, খাদ্যমন্ত্রী বলেছে যে খাদ্য ঘাটতি হবে না, তার অর্থ এই ফুড শর্টেজ, রিজার্ভে যে টাকা নাই বৈদেশিক মুদ্রার সেটা যে নাই, এইটা সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে ইঙ্গিত দিচ্ছে। সরকার গণতন্ত্র, আইন ও শাসন মানবাধিকার লঙ্ঘন করিয়ায় সারা বিশ্বের কাছে অগ্রহণযোগ্য পড়েছে। স্যাংশন, বিশ্ব নীতি সহ আরও বহু পদক্ষেপ আসতে পারে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে দেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে। গার্মেন্টস, চামড়ার শিল্প এবং চিংড়ি সহ চা, বিদেশে যেগুলি ট্রেডিশনাল রপ্তানি হয় সব বন্ধ হয়ে যাবে। সুতরাং ব্যবসায়ী, শিল্পপতি, গার্মেন্টস শ্রমিক, মালিক সহ ছাত্র, যুবক, কৃষক, পেশাজীবী
জনতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের মধ্য দিয়ে দেশ বাঁচানোর লড়াই অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।